আসসালামু আলাইকুম। কাঁঠালের উৎসব চলতেছে কামারটেক বাজারে। প্রতি বছর প্রায় এত বড় বড় মানে বিশাল বড় বড় আকারের যে কাঁঠালগুলো হয়, যে কাঁঠাল এগুলা শুধু একটা নির্দিষ্ট দিনে আর কি তোলা হয় বাজারে। আর ওই দিন বিশেষ করে গান বাজনার সাথে তো সবাই মিলে এইভাবে উৎসব পালন করে, আনন্দ করে, ফুর্তি করে। সব থেকে বেশি দামে আর কি বিক্রি হয় ওই দিন কাঁঠালগুলো। বিশেষ করে যেই কাঁঠাল মালিক যারা আছে, যারা এই সব কাঁঠাল বিক্রি করতেছে, তারা কতটা আনন্দের সহিত গান বাজনা বা এরকম গাড়ি ভাড়া করে, বক্স ভাড়া করে, গান বাজনা করে কাঁঠাল বিক্রি করতে আসছে, এটা আপনারা হয়তো বুঝতেই পারছেন। এটা আলাদা একটা মানে আনন্দের ব্যাপার, একটা মানে এটি খুশির একটা মুহূর্ত আর কি। এটা সবার মুখের দিকে তাকাইলে আপনারা খেয়াল করবেন যে সবাই কিন্তু মানে খুবই খুশি আর কি, এতটাই খুশি, এতটাই আনন্দ। মানে এরা যে দেখেন প্রত্যেকটা লোক কিন্তু হাসি হাসি মুখ নিয়ে মানে কাঁঠাল নিয়ে বাজারে আসছে আজকে। এক একটা কাঁঠালের সাইজ তো মানে বিশাল, একটা 25 কেজি থেকে 30 কেজির মতো একটা কাঁঠাল হয়, যেগুলো বিক্রি হয় 700 থেকে 800 টাকা, মানে হাজারের মধ্যেই আর কি, হাজারের ভিতরে আছে। এই যে দেখেন এদের মুখের হাসিগুলো দেখেন, সবাই কিন্তু কাঁঠাল ব্যাপারী। এইগুলা বাগের মানে গাছের সবচেয়ে বড় কাঁঠালগুলো আজকে তোলা হয়েছে বাজারে, একটা বাজারের একটা নির্দিষ্ট দিনে আর কি। এটা আগে থেকে প্ল্যান করে থাকে, ওই দিন নিয়ে আসে, গাড়ি বুঝাই করে নিয়ে আসা হয়েছে এই কাঁঠালের যে বড় বড় কাঁঠালগুলো আছে এইগুলো। অনেক মানুষের ভিড় জমেছে শুধু কাঁঠাল দেখার জন্য। উনি একজন বিশিষ্ট কাঁঠাল ব্যবসায়ী, তো দেখেন ওনাকে দেখে আপনারা তো বুঝতেই পারছেন আসলে উনি খুবই, প্রত্যেকেই কৃষক, ঠিক আছে। বিভিন্ন সিজনাল ফল বা সিজনাল সময় যে শাকসবজি বা যে উৎপাদন হয় এগুলো তারা উৎপাদন করে আর কি, ওইটার ব্যবসায়ী করে। তো বিশেষ করে ছুটা বন্ধের ফারুক ভুইয়া ব্যাপারী, যিনি কিনা 5টা গাড়ি বোঝাই করে এখানে কামারটেক বাজারে কাঁঠাল নিয়ে আসছে, সবচেয়ে বড় বড় কাঁঠালগুলো উনি নিয়ে আসছে। এরই মধ্যে কাঁঠাল বিক্রি হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, সবগুলা একই দরে বিক্রি করা হয়ে গেছে, 700 টাকা করে একসাথে সবগুলা, 700 টাকা পিস। প্রতিটা কাঁঠালের দাম মূল্য 700 টাকা করে বিক্রি করে ফেলা হয়েছে। বৃষ্টি শুরু হচ্ছে, সবাই এগুলা এখন মানে বাজার মোটামুটি এখন উৎসব শেষ, এখন সবাই এগুলো গাড়ি থেকে নামায় আর টাকা নিয়ে বুঝাই করে টাকা নিয়ে চলে যাবে, ঢাকা যাবে, বিভিন্ন প্রান্তে যাবে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলো এখন নিয়ে চলে যাবে। কত সুন্দর করে গাড়িতে কাঁঠাল বোঝাই করা হয় আপনারা এটা একটু দেখেন লক্ষ্য করে, মানে খুবই যত্ন সহকারে খুবই সুন্দর করে গুছায় চারদিকে ফুলের মতো করে সাজিয়ে নিয়ে আসা হয় বাজারে কাঁঠাল বিক্রি করার জন্য। যদিও এবার আগের তুলনায় কাঁঠালের মূল্যটা অনেকটা কম, আর মানুষ তেমন একটা কাঁঠাল খাইতেছে না, কারণ কাঁঠাল খাইলে যে পরিমাণের গরম পড়ছে, এই গরমের তাপমাত্রা আরও বাইরে যায় শরীরে, যার কারণে মানুষ কাঁঠাল খাইতেছে না, কাঁঠাল অল্প খায়। কাঁঠালের যে স্বাদ ওইটা আসলে মানুষ এখন আর আগের মতো আর কি পায় না, যার কারণে কাঁঠালটা খুব কম খাওয়া হয়। বিশেষ করে আমরা আমাদের এলাকায় যারা আছি তারা খুবই কম এখন কাঁঠাল খাই, আগের মতো কাঁঠাল খাই না আর কি। وكنت أيما حد ما يبقى